শনিবারের পর রবিবারেও চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাধনপুরে সরকারি আবাসনে। রবিবার সকালে আরও একটি বাড়িতে চুরির ঘটনা নজরে আসে। শনিবার রাতে আবাসনের একটি বাড়িতে বারান্দার দিকে দরজা ভেঙে দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে অভিযোগ। অপর একটি বাড়িতেও চুরির চেষ্টা করা হয় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, আবাসনের D1 ব্লকের বর্ধমান উন্নয়ন সংস্থার জুনিয়র টাউন প্ল্যানার অমিত গিরির বাড়িতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার রাতে কলকাতার মহেশতলার নিজের বাড়িতে তিনি যান। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে সকালে বর্ধমানে ফিরে আসেন অমিত বাবু। তিনি দেখেন আলমারি ভেঙে প্রায় লক্ষাধিক টাকার সোনা দানা ও অর্থ নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। গেটটা খুলে দেবেন বাইরে দিকে যান না, সব না দুটো খাটে বারান্দা দিয়ে আর তিনটে সামনে দিয়ে, এই সাবলের দাগও দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। সাবল যে ওরা মেরেছে, সাবলের দাগ দেখতে ওই ওখান থেকে গ্রিলে পা দিয়ে আরামসে উঠা যাবে। ওরা ওঠা ওঠাটা খুব মানে ইজি ইজি কোনো অ্যাকচুয়ালি চুরির ঘটনাটা আমি এই প্রথম দেখলাম। আমি প্রায় 3 বছর আছি এই হাউজিংয়ে, কিন্তু এই যে এরকম যে ঘটনা ঘটবে এটা আমি স্বপ্নেও ভাবিনি আর কি। তো এই আমরা দেখলাম যে প্রায় 5টা ব্লকের 5টা এতে ফ্ল্যাটে এই হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আমার যেটা হয়েছে সেটুকু গেটটা ভেঙেছে, এখন কোনো কিছু নিয়ে যেতে পারিনি, কিন্তু নিয়ে গেলে তো সে অনেকটা কিছুই নিয়ে যেত আর কি। আমরা এখানে সরকারি আবাসন, আমরা জানি যে বাইরে আমরা ভাড়া না থেকে এখানে বেশি হাউস রেন্ট দিয়েও আমরা সরকারি আবাসনে সবাই থাকি, কারণ আমরা সেফটি এবং সিকিউরিটি বলে, ঠিক আছে, সিকিউরিটি পজিশনে আমরা থাকি বলে এখানে আসি। কিন্তু এই ঘটনা ঘটেছে, আমরা সবাই কনফিডেন্টলি ছিলাম, আমরা এতদিন ধরে আছি সবাই কনফিডেন্ট, ওভার কনফিডেন্টই বলা যেতে পারে যে কোনোদিন এরকম কখনো ঘটেনি। তা আমরা কনফিডেন্ট আমাদের হারিয়ে গেল, এটা খুব খারাপ হলো আর কি বলবো। এখন আমাদের এটাতে বলার কিছু নেই, এরকম ঘটনা ঘটবে আমরা তো কখনো ভাবিনি। এসে তো যা দেখছি বারান্দার লক ভেঙে চুরি হয়েছে, কারণ বারান্দার একটাই ছিটকিনি লাগানো ছিল, আমাদের ওই কাঠের এটা খিলটা লাগানো ছিল না, ওই লকটা ভেঙেছে, এমনভাবে ভেঙেছে, লকের কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি, খুব ট্রেন্ড লকই করেছে, যা করেছে সেই ভেঙে হয়েছে। আর আমার আলমারিতে একটা জায়গাতেই লক করা ছিল, সেই লকটাই ভেঙেছে। সোনার গয়না নিয়েছে প্রায় 1 লক্ষ টাকার মতো, দুজোড়া কানের ছিল, শাঁখা বাঁধানো, পোলা বাঁধানো, আংটি এইসব ছিল, এইসব নিয়েছে, বাকি ক্যাশ টাকা নিয়েছে, ক্যাশ টাকার সাথে কিছু খুচরো পয়সা ছিল সেগুলো ফেলে দিয়ে গেছে, খাটে ছড়িয়ে দিয়ে গেছে, শুধু নোটগুলো নিয়ে গেছে, বাকি জিনিসপত্র পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। আমাদের পাশে আর একটা ঘর আছে, সেই ঘরে যায়ও নি, কিছু জিনিসে হাতও দেয়নি, দেখেও নি। তো মনে হচ্ছে আমাদের জীবন নিয়েও বোধ হয় নিরাপত্তা নেই, মানে আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, না আছে গ্রিল লাগানো, না বাইরে কোনো সেফটি আছে, কে বেল বাজিয়ে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে আমরা দেখতেও পাচ্ছি না, দেখার কোনো স্কোপ নেই, কোলাপসেবল গেট আছে সেটা ঠিক মতো লাগে না, এখানে গার্ড আছে তারা ঠিক মতো গার্ড দেয় না, সিকিউরিটি গার্ড তো একবার ঘুরে গিয়ে ওখানে বসে ঘুমিয়ে যায় নয়, আড্ডা মারে, মানে আমাদের সত্যি কথা বলতে কোনো সেফ নেই। বারবার চুরি মানে যে ধরনের চুরিটা এবারে হয়েছে, এই ধরনের চুরির কিন্তু কোনো ইতিহাস আমাদের হাউসিংয়ে নেই। আর যে কারণে এই হাউসিংয়ের নিরাপত্তা নিয়ে একটা সুনাম ছিল, কিন্তু যে এইখানে থাকলে চট করে কিছু হবে না, সবাই নিরাপদে কিন্তু নিশ্চিন্ত মনে ঘরে তালা দিয়ে বাইরে যেতে পারে। এখন এইবারের এই ঘটনাতে কিন্তু সেই জায়গাটা ধাক্কা খেয়ে গেলো ভীষণভাবে। এই ঘটনা কিন্তু হাউসিংয়ের, আমি যতদিন এখানে হাউসিং, আমি এই হাউসিংয়ে প্রায় ধরুন 2001-2 থেকে আছি, এতদিনের এই 18-19 বছরের ইতিহাসে কিন্তু আমি কোনোদিন শুনিনি এই ধরনের ঘটনা বা দেখিও নি। সেই DM বাংলো এদিকে ধরুন এই আমাদের ADM বাংলো সবাই আছেন, হ্যাঁ, তারপরে SP বাংলো একদম ফুল হাই সিকিউরিটি জোন, তারপরেও এই ঘটনাটা ঘটে গেল। সেই একটা কথাই আছে না যে নিরাপত্তার মানে আটোসাটো নিরাপত্তার ভেতরেই ফাঁক থাকে, তো এখানেও কিন্তু ঠিক সেই রকম একটা ঘটনা ঘটলো। দিনে 5টা বাড়িতে চুরিটা তো মানে বোঝা যাচ্ছে যে একদম নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেছে ব্যাপারটা, সেই জন্য 2 দিনে পরপর এরকম 5টা বাড়িতে চুরি হয়ে গেল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।